ফাস্টিং করছেন, লম্বা সময় ধরে না খেয়েও থাকছেন, তবুও আপনার ওজন কমছে না, এর কারণটা কি? আর কীভাবেই বা ওজন কমাতে পারবেন ফাস্টিংয়ের সময়? যদি আপনার ওজনটা ওই জায়গায় লক হয়ে যায় ফাস্টিং করতে করতে, তাহলে আপনি কিন্তু ওজন কমানো নিয়ে সমস্যায় পড়তে পারেন। আপনার মনে এরকম চিন্তা হতে পারে যে আমি না খেয়ে আছি, তার মধ্যেও আমার ওজন কমছে না, তাহলে আমার কী হবে? তাহলে কি আমি আর ওজন কমাতে পারবো না? আজকে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো। আপনারা অবশ্যই ওজন কমাতে পারবেন, এটা কিভাবে ওজন কমাতে হবে সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আমি শিশির, আমি প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ফাস্টিং করার সময় অনেক সময় ওজন কমে যায়। আমাদের সবার মনে চিন্তা থাকে যে না খেয়ে আছি তবু আমার কেন ওজন মানে কমছে না, না খেয়ে থাকলে মানে শরীরের ওজন যা আছে সেটাকে বাড়ে কী করে, মানে ওজনটা কমা কে কীভাবে আটকে গেল, এটা নিয়ে আমাদের একটা সমস্যায় পড়ি আমরা। এখন দেখা যায় এর কারণটা আপনাদেরকে কিছু বলি, মাঝে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি, তেমন ভিতরে যাব না, কিন্তু কারণটা হচ্ছে কীভাবে আপনি ওজন কমানোটা শুরু করতে পারেন সেটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা নর্মালি স্পেশালি যারা ট্রেডিশনাল ডায়েট করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয় যে আমরা ধরে নিই যে ক্যালোরিটা কমিয়ে ফেলেছি, হ্যাঁ, তারপরে ক্যালোরিটা কম খাচ্ছি, মানে আমার ক্যালোরিটা কম খাওয়ার ফলে আমার শরীর ক্যালোরি কম পাবে তাই আমার ওজন বাড়বে না। হ্যাঁ, আর যদি এর সাথে আমি ব্যায়াম করি তাহলে তো ক্যালোরিটাও বার্ন হয়ে যাবে, তাহলে আমার ওজন বাড়বে না বরং আমার ওজন কমতে থাকবে, এরকম আমাদের একটা কমন ধারণা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা একটা ফ্যাক্ট ঠিক আছে, কিন্তু আমাদের শরীরে ইনসুলিন নামে একটা হরমোন আছে, যেই হরমোনটা কিন্তু থাকাকালীন অবস্থায় আপনার শরীরের ওজন কোনোভাবেই ওরা কমতে দেবে না। এখন আপনি ধরেন যে ক্যালোরিটা খাচ্ছেন, সেই ক্যালোরিটা যদি আপনার শরীরে ইনসুলিনের পরিমাণটা বেশি বাড়িয়ে দেয়, অথবা আপনি এমন কোনো কাজ করেন যার কারণে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণটা বেড়ে গেছে, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ওজনটা আর কমবে না। এখন আমি আপনাদেরকে কী কী করতে হবে সেই বিষয়ে আইডিয়া দিই, তা এই আইডিয়াটা দেখলে কিন্তু আপনারা এর কারণটাও বুঝতে পারবেন যে কী কারণে কী ভুলটা হচ্ছে। এখন আপনাদের খাবারের মধ্যে আপনার অথবা আপনাদের কাজকর্মের মধ্যে এমন কিছু কাজ করতে হবে যাতে আপনার শরীরের ইনসুলিনটা কোনোভাবেই না বাড়ে। এখন যেই কাজটা করলে আপনার ইনসুলিনটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম বাড়বে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি লম্বা সময় ধরে ফাস্টিং করেন। এখন ফাস্টিং করেন, লম্বা সময় ধরে ফাস্টিং করেন, অর্থাৎ আপনি আগে ধরেন 16 ঘন্টার ফাস্টিং করছেন, তাহলে আপনি 1 মিল এ ডে চলে যান। 1 মিল এ ডের বেশি যাওয়ার প্রয়োজন নেই কারোরই। হ্যাঁ, 1 মিল এ ডেতে চলে যেতে পারেন অথবা 18 ঘন্টা ফাস্টিং করতে পারেন, একটু একটু করে ফাস্টিংয়ের টাইমটা বাড়াতে পারেন। আপনার একটা খুব মজার বিষয় হচ্ছে যে আপনি ধরেন যে আপনার শরীরে ইনসুলিন আছে, সেটা আপনি বুঝবেন কী করে? আপনি যদি ফাস্টিং ঠিকভাবে করতে না পারেন, অর্থাৎ আপনি 16 ঘন্টার ফাস্টিং করছেন এখন, তখন আপনার ক্ষুধা লেগে যাচ্ছে বারবার, তার মানে কিন্তু বোঝা যাবে যে আপনার শরীরে ইনসুলিন আছে। ইনসুলিন থাকলে মানে শর্করার একটা মানে আপনার ক্ষুধা লাগবে বেশি, তাই আপনার সেটা চেষ্টা করতে হবে যেন আপনার শরীরে ইনসুলিন কম থাকে। তাহলে কীভাবে করবেন? তাহলে আপনার ফাস্টিংয়ের পরিমাণটা বাড়াতে হবে এবং যেই সময় খাবেন সেই সময় যেন কিটোজেনিক খাবার পর্যাপ্ত পরিমাণে খান। মানে আপনি সবজি খেলেন, সবজি ধরেন যে একটা বড় বাটিতে বড় করে সালাদ নিলেন, হ্যাঁ, তারপর অন্যান্য সবজি খেলেন, কিছু মাংস খেলেন, হ্যাঁ, তারপরে অল্প আর সাথে কি ফ্যাটও পর্যাপ্ত পরিমাণ খেলেন, এইভাবে আপনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাবেন যাতে আপনি লম্বা সময় ধরে না খেয়ে থাকতে পারেন, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনি লম্বা সময় যদি না খেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ওজন কমানোটা মানে শুরু হবে আবার। ধরেন যেখান থেকেই যতটুকুই না খেয়ে থাকছেন ফাস্টিংয়ের সময় তার থেকে একটু বাড়িয়ে দিবেন, 2 ঘন্টা আরও বাড়িয়ে নিলেন তাহলে ভালো ফল পাবেন। দ্বিতীয় পয়েন্ট যেটার মাধ্যমে আপনি আপনার ওজনটা কমাতে পারেন ফাস্টিংয়ের মাঝে, ওজন কমানোর দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনার খাবারের শর্করার পরিমাণটা কমিয়ে দিতে হবে। আমরা খাবারের শর্করা যদি বেশি খাই তাহলে স্বাভাবিকভাবেই রক্তে প্রচুর পরিমাণে ইনসুলিন চলে আসবে। আপনি যখন দেখছেন যে আপনার ওজনটা কোনোভাবেই কমছে না, আপনি ফাস্টিং করেও আপনি ওজন কমাতে পারছেন না, তখন আপনার খাবারের শর্করার পরিমাণ আরও কমাতে হবে। হয়তো বা আপনি কম খাচ্ছেন তার থেকেও আরও কমিয়ে ফেলবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। তখন দেখা যাবে যে আপনার ওয়েট লস যেটা আটকে ছিল সেটা আবার কমা শুরু করবে।
তিন নাম্বার পয়েন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই কারণ আমরা সবাই জানি যে শর্করা কমালে ওয়েট লস আবার শুরু হতে পারে, কিন্তু এই পয়েন্ট আমরা জানি না, সেটা হচ্ছে শারীরিক স্ট্রেস কমানো। আপনার শারীরিক অথবা মানসিক যে কোনোভাবে যদি আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন, মানসিক প্রেশারে থাকলেন অথবা শারীরিক প্রচুর প্রেশারে থাকলেন, তখন যেটা হয় যে আপনাদের শরীরে কোর্টিসল নামে একটা হরমোন চলে আসে, হ্যাঁ, সেটা করে কি আপনার যে আপনার মাসল ভেঙে, হ্যাঁ, সেখান থেকে চিনি তৈরি করে, আপনার যে শরীরে যে মাসল প্রোটিন আছে না সেখান থেকে ভেঙে চিনি তৈরি করে, আবার এটা কিন্তু লিভারকেও প্রেশার, লিভারও কেউ মানে প্রেশার দেয় যে তারা যেন মানে আরও একটু মানে চিনি তৈরি করে, মানে শরীরে শর্করার চাহিদা বেড়ে যায়। আমরা যখন খুব প্রেশারে থাকি তখন কিন্তু আমাদের মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে অনেকেরই, আপনারা হয়তো খেয়াল করলেই ধরতে পারবেন। হ্যাঁ, আপনি যদি প্রেশারে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরে আপনি না চাইলেও শর্করা এসে যাবে, আপনার লিভার থেকে আসবে, অথবা আপনার এই যে যে আপনার মাসল প্রোটিন আছে সেটা ভেঙেও শর্করা এসে পড়তে পারে, তখন আপনার রক্তে ইনসুলিন চলে আসবে, কারণ সুগার চলে এসেছে তার সাথে ইনসুলিনও চলে আসবে, আপনার ওয়েট লস কিন্তু হবে না তখন। তাই আপনার শারীরিক মানসিক সকল ধরনের স্ট্রেসটা কিন্তু আপনাকে কমিয়ে ফেলতে হবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং সঠিক সময়ে ঘুম। ঘুমটা এক ধরনের, সঠিকভাবে ঘুম না হওয়াটা এক ধরনের স্ট্রেস। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন রাত জাগবেন তখন দেখবেন কিন্তু আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকেন এবং আপনার কিন্তু ক্ষুধা লাগবে রাত জাগলে। সেই আমরা সবাই যারা রাত জাগি একটু বেশি রাত জাগলে কিন্তু খুবই ক্ষুধা লাগে, হ্যাঁ, কিছু না কিছু খেতে হয়, মিড নাইট স্ন্যাক্স যেটা বলে আমরা সবাই খুব খেতে পছন্দ করি, খুবই ভালো লাগে সবার, হ্যাঁ, এটা আপনারা কিন্তু রাত জাগার কারণে হয়। তাই রাত জাগা যাবে না, আপনি সন্ধ্যা ধরেন যে রাত দশটায় শুইলেন, হ্যাঁ, একদম সকাল মানে আট ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে গেলেন, তাহলেই কিন্তু আপনার জন্য এই সমস্যাটা আপনি ফেস করবেন না। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি ঘুম নিয়ে অনেক এপিসোড করেছি, দুটো এপিসোড করেছিলাম যে ঘুমের গুরুত্ব কতটুকু। আমরা ঘুমকে খুব অবহেলা করি, ভাবি যে রাত জাগলো কী হয়েছে, ওতে আর ওজন কী হবে, হ্যাঁ, কিন্তু জিনিসটা কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, আপনার যখন ওজন ওয়েট লক হয়ে গেছে তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি ঘুমাচ্ছেন কীভাবে, আপনার সঠিক ঘুম হচ্ছে কি না, সেটাও কেউ কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। পাঁচ নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে খাবারে ফ্যাট কমাতে হবে। এই পয়েন্টটা অনেকেই বুঝতে পারে না, আপনাকে মানে কিটো ডায়েট তো হচ্ছে ফ্যাটের ডায়েট, হ্যাঁ, আমরা যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করছিলাম তখন তো অনেক অনেক ফ্যাট খাচ্ছিলাম, হ্যাঁ, এখন অনেক সময় অনেক মানুষ ভুল করে, এটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে জিনিসটা, যে আপনি মানে খাবারে ফ্যাটের পরিমাণ কি অতিরিক্ত বাড়িয়ে ফেলেছেন কিনা। হ্যাঁ, আমাদের শরীরে যেটা শরীরে জমে থাকা একটা ফ্যাট আছে, আরেকটা আছে ডায়েটারি ফ্যাট, যেটা আমি খাবারের মাধ্যমে গ্রহণ করি। হ্যাঁ, আপনার আপনার সবার শরীরে কিন্তু যখন ডায়েটারি ফ্যাটটা আগে বার্ন করবে তারপরে কিন্তু শরীরের জমে থাকা ফ্যাটটা বার্ন করবে আপনার শরীর। এখন আপনি যদি ডায়েটারি ফ্যাটটা বেশি খেয়ে ফেলেন তাহলে সেই মানে খাবারের সাথে যে ফ্যাটটা গ্রহণ করেছেন সেটা যদি একটু বেশি খেয়ে ফেলেন তাহলে তো আপনার শরীরের জমে থাকা ফ্যাট আর শরীর বার্ন করবে না, তখন ওই খাবারের ফ্যাট বার্ন করেই শরীরের শক্তিটা নিয়ে নেবে। তাই আপনাকে কিন্তু ধরেন যে আপনি আপনাকে দেখতে হবে আপনি কি অতিরিক্ত ফ্যাট খাচ্ছেন, আপনি কি আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে মানে ফাস্টিংয়ের সময়, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সময় বুলেট কফি খাওয়া কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যদি ক্ষুধা লাগে তাহলে খেতে পারেন মাঝে মধ্যে, কিন্তু রেগুলার বুলেট কফি খাওয়া প্রয়োজন নেই। এরকম আপনার খাবারে ফ্যাটের পরিমাণটা কিন্তু একটু কমাতে হবে। ছয় নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ব্যায়াম করা। হ্যাঁ, আপনি যে বুঝছেন যে আপনার বার্ন হচ্ছে শরীরে ফ্যাট, মানে আপনার শরীরে হয়তো বা ব্যায়ামের মাধ্যমে যদি একটু ফ্যাট বার্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ওজনটা কমা আবার শুরু হতে পারে। ব্যায়ামের মাধ্যমেও তো শরীরের ফ্যাট বার্ন হয়, সেই জন্য এই পয়েন্ট আমি দিয়ে রাখছি। এখন সেটা আপনার আবার একটা দেখতে হবে যে আপনি হেভি এক্সারসাইজ, কিটো ডায়েট চলাকালীন সময় হেভি এক্সারসাইজ করা যাবে না। আপনি স্বাভাবিক 15-20% অথবা 30% ব্যায়াম বাড়ালেন, হ্যাঁ, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং স্পেশালি, যে আপনি জোরে কিছুক্ষণ ব্যায়াম করলেন আবার আরও কিছুক্ষণ রেস্ট নিলেন, এভাবে এভাবে ব্যায়ামের পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন। আপনি একটা না হেভি ওয়ার্কআউটের কথা কিন্তু আমি বলছি না, হ্যাঁ, আপনাকে হিট এক্সারসাইজ বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার ফ্যাট বার্ন ভালো হবে। সাত নাম্বার পয়েন্ট, এটা এমন হতে পারে যে আপনার যে মেডিসিনের কারণে হতে পারে, এরকম কিছু কিছু মেডিসিন আছে, এটা কমই, খুব বেশি না, মানে কিটোজেনিক ডায়েটে আসলে মেডিসিন খাওয়া নিয়ে তেমন একটা সমস্যা হয় না, ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের সময় মাঝে মধ্যে মানে সমস্যা হয়, যেটা যেটা হচ্ছে মানে মেডিসিনের কারণে, কোনো মেডিসিন তো খাবার পরে খেতে হয়, হ্যাঁ,
সেই সময় হয়তো অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে যে খাবার খেয়ে যদি আবার মেডিসিন খেতে হয় তাহলে তো আর ফাস্টিং রইল না, হ্যাঁ এরকম কিছু সমস্যা হয়। কিন্তু আমি সেই কথাটা বলছি না, আমি যেটা বলছি যে কিছু কিছু মেডিসিন আছে যেটা হয়তো আপনার রক্তে মানে শর্করা নিয়ে আসতে পারে, কিছু কিছু মেডিসিন, হ্যাঁ সব ধরনের মেডিসিন না, তাই এই পয়েন্টটা আমি একেবারে শেষের দিকে বলেছি, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না। এটা আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, যে তাকে জিজ্ঞেস করতে হবে যে এই মেডিসিনের ভেতরে কি চিনি আছে, এটা কি আপনার রক্তে ইনসুলিন নিয়ে আসবে। হ্যাঁ এটা আপনি আপনার ডাক্তারের সাথে কথাবার্তা বলে ঠিক করে নেবেন। নাম্বার আট, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওজনটা কমতে সমস্যা করবে, হ্যাঁ, এবং অনেক লম্বা সময় ধরে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হবে, তারপরে আপনার ওজন কমা শুরু করবে। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের ঠিক করার ক্ষেত্রে পটাশিয়াম, তারপর ভিটামিন B1, ফাইবার, হ্যাঁ তারপরে একটা আছে রসুন, রসুন খেলেও আপনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিক হতে সহায়তা করে। হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আপনারা ফাস্টিং কন্টিনিউ করতে হবে, পটাশিয়াম, ফাইবার, এই ভিটামিন B1, তারপরে রসুন, এই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে, খেয়ে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর একটু লম্বা কিছুদিন চললে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে ভালো হবে, তখন কিন্তু আপনি আস্তে আবার আপনার ওয়েট লস করাটা শুরু করতে পারবেন। এটা নিয়ে মানে খুব বেশি স্ট্রেস নেওয়া যাবে না, শারীরিক মানসিক যে আপনি আমার ওজন কমে না কেন, পাশের বাড়ির ওর তো ওজন কমে গেছে, আমার কমতেছে না, ওর 10 কেজি কমছে, আমার মাত্র 3 কেজি কমে, হ্যাঁ এইরকম চিন্তাভাবনা কোনো কিছুই রাখবেন না, আপনার মানে টেনশন করবেন না, শুধু মানে ফাস্টিংটা কন্টিনিউ করবেন। ফাস্টিং কন্টিনিউ করলে আপনার অবশ্যই কিছুদিন পরে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাও স্বাভাবিক হবে, তখন আপনার ওজন কমাটাও শুরু হবে ইনশাল্লাহ। আজকে অনেকগুলো পয়েন্ট বলেছি যেগুলো ফাস্টিংয়ের মাঝে আপনার ওজন যদি লক হয়ে যায় তার সেই ক্ষেত্রে আপনারা এই পয়েন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, তাহলেই ইনশাল্লাহ ভালো ফল পাবেন। কেমন লাগলো ভিডিওটি? তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আমি সাধারণত প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30টায় ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ এই যে আমার এই সাইডে দেখবেন যে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাতে একটা ক্লিক করে দেবেন এবং এর পাশে একটা ঘন্টির একটা আইকন চলে আসবে সাথে সাথে, সেখানেও একটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিও রেগুলার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।